السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: "أعوذ بالله من الشيطان الرجيم ولا تكن فيه أبدا". وعن ثابت بن ضحك رضي الله تعالى عنه قال: "نذر رجل على عهد رسول الله صلى الله عليه وسلم أن ينهر إبلا ببوانة" فأتى النبي صلى الله عليه وسلم فقال: إني نزرت أن أنهار إبلا ببوانا فقال النبي صلى الله عليه وسلم: هل كان فيها وسن من أوسان الجاهلية يُعبد؟ قالوا: لا. قال: هل كان فيها عيد من أعيادهم؟ قالوا: لا. قال رسول الله صلى الله عليه وسلم اوف بنظرك فانه لا وفاء لنظر في ماسية الله ولا فيما لا يملك ابن ادم راه ابو داود حديث نمبر تين هزار تين ستر سربا غريشي مهان راجا ديرات رب الجليل সুবহা নাহুয়া তালার গাহে আমরা শেষদায় সাকুর পেশ করি বলি আলহামদুলিল্লাহ যে আল্লাহ সুবাহান হুয়া তালা আমাদেরকে একটি সপ্তাহ আনতে এখানে আবারও সমবেত হয়ে কিছুটা সময় কোরআন এবং হাদিসের সাথে থাকার তৌফিক দান করেছেন এজন্য রব্বুল জলিল সুবাহা নহুয়া তালার গাহে আমরা আবারও শেষদায়ে সাকুর পেশ করি বলি আলহামদুলিল্লাহ দুরুদ পেশ করছি নাবি না হাবিবেনা কুদানা মোহাম্মদিনা আবদাল্লা সাল আলী ও সাল্লামের প্রতি শত সহস্র কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহমা সাল্লাহ আলাই আল্লাহ বা আরেক আলাই আপনাদের সামনে একটি আয়াতের কিয় ওদাংশ তেল করেছি যেটি সুরা তাওবার মধ্যে আছে আর তৎসঙ্গে একটি হাদিস আবু দাউদ শরীফ থেকে আপনাদের সামনে পেশ করেছি আসলে বিষয়টি একটু অপ্রাসঙ্গিক এবং ভিন্ন ধরনের আজকে যদিও ইচ্ছা ছিল না কিন্তু আসলে এ বিষয়গুলো আমাদের মাঝে আলোচিত না হওয়ার কারণে আমরা দিন দিন যেন কেমন হয়ে যাচ্ছি ধর্মকে যেন আমরা গৌণ বিষয় মনে করছি আর আধুনিকতা সভ্যতার নামে আধুনিকতা এবং ধর্মহীনতার নামে বিধর্মীয় চর্চা আমাদের মাঝে দিন দিন ব্যাপকতা লাভ করছে ব্যাপকতা লাভ করছে এগুলো হতে পারে কখনো কোনোটি হতো ইহুদি কালচার কখনো এটি খ্রিস্টান অনুসরণ অনুকরণ কখনো আবার হিন্দুয়ানি চর্চাও আমাদের মাঝে চলে আসছে যেগুলো আসলে আমাদের মুসলমানদের কাছ থেকে কোনোভাবেই কাম্য নয় কিন্তু দুঃখজনক হলেও সত্য আজকে আমাদেরকে নীরব দর্শকের ভূমিকা পালন করে আমরা যেন সব কিছুকে বৈধতার স্বীকৃতি প্রদান করছি বৈধতার স্বীকৃতি প্রদান করছি যদি ধরি তাহলে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যেটি একটি হিন্দু রাষ্ট্র সেটি আমাদের বন্ধুও রাষ্ট্র বটে আর আমাদের পররাষ্ট্র মন্ত্রী মন্ত্রী সাহেবের ভাষায় যদি বলি তাহলে বলবো যে আমাদের বাংলাদেশের সম্পর্ক আর ভারতের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক অতএব যদি ভারতে কখনও কোনো মুসলমানকে নির্যাতন করা হয় অত্যাচার করা হয় বাংলাদেশ থেকে এটার প্রতিবাদ করা যাবে না বাংলাদেশ থেকে এটার প্রতিবাদ করা যাবে না এটা আমাদের পররাষ্ট্র মন্ত্রী মহোদয় যিনি কি বলবো অবোধ শিশুর মতো একটা কথা বলেছেন যেটি আসলে একজন রাষ্ট্রের উচ্চ শিখরে থাকা ব্যক্তির কাছ থেকে আবার জিনার কাঁধে আন্তর্জাতিক একটা পরিমণ্ডলে পরিভ্রমণ করার একটা টিকিট পথ আমরা দিয়ে দিয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী তিনি খুব সুন্দরভাবে বললেন যেহেতু এখন বাংলাদেশ ভারতে কি চলতেছে অবাধে মুসলমানদের ওপরে নির্যাতন চলছে নির্যাতন চলছে কেমন নির্যাতন তাদের ধর্ম মুসলমানদেরকে জোর করে চাপিয়ে দিয়ে জয় শ্রীরাম নামক একটি আশ্চর্য ধরনের অবতার আশ্চর্য ধরনের মানে রাম যে রামের সাথে নাকি ওরাই বলতেছে হিন্দু পণ্ডিতেরাই বলতেছে যে রামকে তারা দেবতা বলে মানে সেই রামকে তারা এক সন্ত্রাসী কর্মকাণ্ডে কি করতেছে ব্যবহার করে তাদের সেই ধর্মীয় অবতারের অবমাননা করতেছে এবং তাকে সন্ত্রাসী হিসাবে তারাই পরিচয় করে দিচ্ছে এজন্য অনেক হিন্দুও এটির পক্ষপাত নয় বরঞ্চ এটার বিরোধিতা তারা করেই যাচ্ছে তারা করেই যাচ্ছে কিন্তু যাকে তারপরও কিন্তু এটা থেমে নাই। মুসলমানদের রক্ত অবাধে হচ্ছে ভারতের মাটি রঞ্চিত হচ্ছে ওটার নাকি প্রতিবাদ আমরা করতে পারবো না বাংলাদেশ থেকে এটি খুব দুঃখজনক এবং খুব কারণ বটে কারণ শুধু ভারত নয় আফ্রিকা মহাদেশের যদি জঙ্গলে কোথাও মুসলমানদের ওপরে কোনো নির্যাতন চলে তাহলে পৃথিবীর সমস্ত জায়গা থেকে মুসলমানরা প্রতিবাদ করবে এটি কোনো রাষ্ট্রের পরিমণ্ডল বা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখতে পারবে না কারণ মুসলিম ভাতৃত্বের যে বন্ধন এটি হলো অত্যন্ত শক্তিশালী বন্ধন যা নিজের মাতৃ গর্ভ থেকে জন্ম নেওয়া ভাইয়ের সম্পর্কের চেয়েও বেশি অতএব এটাকে কেউ কোনো দেশের পরিসীমার মধ্যে যদি আটকে রাখতে চায় পারবে না কারণ মুসলমানদের এই ভ্রাতৃত্বের বন্ধন কি। খুব শক্তিশালী জ্বলে উঠবেই জ্বলে উঠবেই আমার মনে হয় বাংলার মুসলমানেরা সে কথা শুনে নাই আলহামদুলিল্লাহ প্রতিবাদ হয়েছে হবে প্রয়োজন বোধে মুসলমানেরা বাংলার মুসলমানেরা ভারতের মুসলমানের জন্য রক্তও দেবে তবু মুসলমানদের উপর নির্যাতন চলতে দেবে না ঠিক যখন ভারতের মতো রাষ্ট্র যেখানে সংখ্যালঘু হিসাবে মুসলমান বসবাস করে ঠিক তখনই মুসলমানদের ওপরে ভারতে এক ভাবে আমরা শুনেছি মালদা বলে একটা জায়গা আছে ভারতে পশ্চিম বাংলায় এখানে হিন্দু এবং মুসলমানের সম্প্রীতি সুদীর্ঘদিনের সম্প্রীতি কোনোদিন তারা হানাহানিতে বিশ্বাস করে নাই এবং পরস্পর পরস্পরের সাথে এত সক্ষতা এবং এত মিল মহব্বত করে তাদের জীবন জীবনযাপন হয়েছে যে এই গুটি কয়েক দিন আগ থেকে এর আগে এই সমস্ত অঞ্চলে হিন্দু মুসলমানদের মধ্যে কখনো কোনো দাঙ্গা বা বিভ্রাট বা কোনো হানাহানি বা মারামারি কখনো হয় নাই অথচ সেখানেও এই আর এস এস বিশ্ব সন্ত্রাসী সকল হিন্দুকে দোষারোপ করা যাবে না শুধুমাত্র কিছু সংখ্যক কিছু সংখ্যক আর হিন্দু যারা অত্যন্ত সাম্প্রদায়িক এবং সন্ত্রাসী তারাই শুধু এ কাজগুলো করে কি করতেছে মুসলমানদের ওপরে জোর জবরদস্তি করে তাদের এক কথিত জয় শ্রীরাম স্লোগান দিয়ে মুসলমানদেরকে নাজেহাল করতেছে মুসলমানদেরকে নাজেহাল করছে ঠিক তখনই আমাদের বাংলাদেশে নানান ধরনের গুঞ্জন শুরু হয়ে গেল এটাতে আমি অবাক হয়ে যাই আমি অবাক হয়ে বিস্মিত হয়ে হতবাক হই যে এটা কোন ষড়যন্ত্রের বেড়া আমরা আবদ্ধ হতে যাচ্ছি আমরা কি একটুবার এটা ভাবি ভাবতে পারি না যে কেন যখন ভারতের মতো দেশে যখন মুসলমানদের উপরে নির্যাতন হচ্ছে ঠিক তখনই বাংলাদেশ হাজার বছরের একটা ঐতিহ্য যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যে যারাই আছে কখনো কখনো এই হানাহানি মারামারি সাম্প্রদায়িকতা এবং দাঙ্গা হাঙ্গামা এগুলো কখনও কেউ বিশ্বাস করে না বরঞ্চ পরস্পর মিলেমিশে একই সমাজে কি করে ভাতৃত্বের মতো বসবাস করা যায় সেই কালচার দীর্ঘদিনের হঠাৎ করে আমরা রং চট্টগ্রামের মতো দেখলাম একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখান থেকে মানুষ গড়া হবে কমলমতি ছোট ছোট শিশুগুলোকে কি করা হলো ইস্কন নামক একটা সংস্থা হিন্দুদের তারা প্রসাদ তৈরি করলো প্রসাদ তৈরি করে এটা খাদ্য হিসাবে ছাত্রদেরকে বিতরণ করলো সেখানে শুধু হিন্দু ছাত্র ছিল না সেখানে মুসলমানদের ছাত্র ছিল মুসলমানদের ছেলে মেয়ে ছিল আমার ছেলে ছিল আমার মেয়ে ছিল আমার বোন ছিল এদেরকে ওরা প্রাসাদ খাওয়ালো প্রাসাদ বিতরণ করলো প্রাসাদ বিতরণ করে প্রাসাদ বিতরণ করে যখন খেতে যাচ্ছে তখন ওদের মন্ত্র পাঠ করাচ্ছে হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে রাম রাম হরে কৃষ্ণ জানি না এর অর্থ কি তবে আমার মনে হয় যে নিশ্চয় আমরা যেরকম বলি লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক তেমনই আমার মনে হয় এটাও তাদের কোন মধ্য দিয়ে তারা ধর্মান্তরিত হয়ে যায় কি আমাদের কোনো হিন্দু যদি আমাদের সামনে স্বেচ্ছায় এসে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ কি আমরা তাকে মুসলমান ভাই হিসেবে মানব না মুসলমান ভাই হিসেবে মেনে নেবো তাই না কারণ আমরা যখন কাউকে মুসলমান করি মুসলমান ভাই হিসাবে গ্রহণ করে নিই তখন বলি বলো আসাদু আল্লাহ মুসলমান হয়ে যায় তো হতে পারে তাদের এইগুলোই আমাদের এই কালেমার মতো মহামূল মন্ত্র যেটা দিয়ে তারা মুসলমানদের এই সমস্ত কমলমতি ছেলেদেরকে কি করার ধর্মান্তরিত করার এক অপপ্রয়াস চালাচ্ছে কারণ আমরা অবুধ জাতি আমাদের ধর্মীয় জ্ঞান খুব সংকুচিত আমরা ধর্ম সম্পর্কে জানতে চাই না ধর্মের গভীরে আমরা যেতে চাই না ধর্মীয় জ্ঞানে আমরা নিজেকে শক্তিশালী মজবুত হিসাবে গড়ে তুলতে চাই না যার ফলে আমাদের মাঝে নানান রকমের নানান কথা শোনা যায় কি কয় ধর্ম যার যার উৎসব সবার এই মনে করে আমরা সবাই কি করি আমাদের ঈদে তাদের তারা আগমন না করলেও আমরা তাদের পূজাতে গিয়ে তাদের প্রসাদ খেতে মেতে উঠি কি অবাস্তব কিছু বললাম প্রসাদ খেতে মেতে উঠি তাহলে আমাদের এই যদি বোধ শক্তি হয় তাহলে তো আমাদের ছেলে মেয়েরা ওই হরে কৃষ্ণ হরে রাম রামো করে ভাত খাবে যেহেতু ওটা বিরানি শুধু কমলমতি ছেলে নয় আস্তা গফর উল্লাহ ওখানে দেখলাম কিছু অভিভাবক তারাও আবার ওটা নিয়ে খাচ্ছে আবার বরখা পরা মহিলাও দেখলাম হিজাব পরা মহিলাও দেখলাম তারাও প্রাসাদ নিয়ে আচ্ছা বলেন তো যখন ওই ওই যে ইস্কন নামক সংস্থার এই যে হরে কৃষ্ণ প্রাসাদ যখন তৈরি করা হলো প্রসাদ যখন তৈরি করা হলো তখন কি ওখানে বিসমিল্লা বলা হয়েছিল বলা হয়েছিল আপনার কোনো কথা আপনার ধর্মের কোনো কথা সেখানে বলা হয়েছিল নিশ্চয় না সেটা পাকানো হয়েছিল কি তাদের মূল মন্ত্র দিয়েই তাদের মূল মন্ত্র দিয়েই তাদের মূল মন্ত্র দিয়ে পাকানো ওই খাদ্য অথবা তাদের দেবতার নামে উৎসর্গকৃত কোনো খাদ্য আদৌ কোনো মুসলমানের জন্য এটা জায়েজ হারাম 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 এজন্যই খুব অবলীলায় আমরা আমি একটু আগে বলেছি আমাদের ধর্মীয় জ্ঞান খুব সংকুচিত পূজার দিনে আমরা সপরিবারে মেহমানদারি করতে চলে যাই মেলা বা উৎসবে তাই না ওখানে গিয়ে কোনো মুসলমান যদি একটি পায় দিয়ে একটি পয়সা দিয়ে কোনো জিনিস খরিদ করে ও জিনিসগুলো কি হারাম 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 কথাটা আমার বুঝতে পেরেছেন কারণ কি ওই পূজাকে কেন্দ্র করেই ওগুলো কি হয়েছে তৈরি করা হয়েছে কথাটা আমার বুঝতে পেরেছেন জি এখন ওখানে জিলাপি তৈরি হচ্ছে ওখানে মিষ্টি তৈরি হচ্ছে ওখানে নানান ধরনের খাদ্য তৈরি করে পূজা উপলক্ষে তারা কি করতেছে আপনার আমার সামনে পেশ করতেছে এখানে মুসলমানও শরিক আর তারা তো তাদের ধর্মীয় অনুষ্ঠান হিসাবে তারা তো শরিক আছেই আর আমরা কি করতেছি আমাদের কষ্টার্জিত হালাল বৈধ পয়সা দিয়ে হারাম কিনে সুন্দরভাবে খাচ্ছি খাবোই তো কারণ এটা তো আছে এটাও তো হারাম নাকি খাই না এটা এটাও তো হারাম যখন একটা হারাম খেলে তো সবই হারাম কোনো অসুবিধা হারাম যদি একটা খাই তাহলে দশটা খেলে অসুবিধাটা কোথায় আমার কথা বোঝেন নাই এজন্য আমরা মনে হয় এজন্য আমরা মনে হয় যে খুব খুব আমরা মনে হয় ধর্মীয় জ্ঞানে থাকার কারণে এই জিনিসগুলো অবলীলায় আমরা করে ফেলি এগুলো আমরা করে ফেলি তো আশা করি আপনারা আমরা যারা এই সমস্ত কাজে খুব শৈথিল্যতা প্রদর্শন করি আমরা মনে হয় খুব ভুল করছি আজ পর্যন্ত এখন পর্যন্ত শুধু হাইকোর্ট একটা দায় ছাড়া মতামত ব্যর্থ করেছে সেটা হলো কি যে ইস্টন যেটা করেছে এটা খুব অন্যায় করেছে অন্যায় যথেষ্ট আমার মুসলমান ভাইয়েরা ভারতের বুকে এরকম কোনো হিন্দু কোন প্রতিষ্ঠানে গিয়ে বলতে বলাতে পারবে তাদের শিশুদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ পারবে আমার বাংলাদেশে যদি কোনো মুসলমান ভাই বা কোনো হুজুর বা কোনো সংস্থা গিয়ে কোনো হিন্দু ছেলেকে এরকম বলাই প্রকাশ্যভাবে যে তুই বল লাহ ইলাহা ইল্লাল্লাহ বাংলাদেশে তার অস্তিত্ব থাকবে অথচ বাংলাদেশ এটা মুসলিম রাষ্ট্র তাই না আসলে আমাদের মধ্যে বোধ শক্তি একেবারে কি হয়ে গিয়েছে বিবেক শক্তি হারিয়ে গিয়েছে আমি আপনাদের সামনে এই যে কথাগুলো বললাম এটা এজন্যই বলছি যে একটা গভীর ষড়যন্ত্রে আমরা কি হয়ে গেছি জড়িয়ে গেছি ঠিক যখন ইস্কনের এরকম একটা অপতৎপরতা এবং ধৃষ্টতা তখনই আর বেটি তার নাম হলো কি প্রিয়া সাহা প্রিয়া সাহা কথা বুঝতে পেরেছেন তিনি আবার চলে গেলেন কোথায় আমেরিকাতে সুন্দর করে বাংলার মুসলমানদের একটা উত্তপ্ত করে তোলার জন্য সুন্দর একটা ভূমিকা রাখলো কি ওখানে গিয়ে বলছে বাংলাদেশে তিন কোটি সত্তর লক্ষ তিন কোটি সত্তর লক্ষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা গুম হয়ে গিয়েছে তারা গুম হয়ে গিয়েছে এবং তাদের কোনো খবর নেই নির্যাতন করতেছে বাড়িঘর দখল করতেছে তবে একটা জিনিস যেটা বলেছে সেটা আবার ভালোই করেছে বাকি সরকারের লোক করাচ্ছে আবার ওই বেটি মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়েক মন্ত্রী অ ম মোজাম্মেল নাকি যেন নাম ওনার সাথে এক অনুষ্ঠানে মাসালা দিব্যি হামসাম হিরোর মতো হয়ে আলোচনা পেশ করতেছে কথা বুঝতে পেরেছেন তো যাক এজন্যই বলে মানুষ ঘরের সাড়ে কী করে পেট ফাড়ে কথা বুঝতে আমাদের আঞ্চলিক ভাষা ঘরের সাড়ে পেট ফাড়ে ঠিকই হয়েছে ওটা তাই না কিন্তু আমাদের জন্য শঙ্কার কারণ হয়ে গিয়েছে আমাদের জন্য শঙ্কার কারণ হয়ে গিয়েছে এগুলো সব একই সূত্রে গাথা এগুলো সব একই সূত্রে গাথা এখনই এগুলোকে সত্য হাতে যদি দমন করতে না পারে এগুলোর যদি বিরুদ্ধে প্রতিবাদ শক্তিশালী না হয় তাহলে এরা যে কোনো সময় আমাদেরকে বিপদে ফেলবে এতে কোনো সন্দেহ নেই কারণ আমাদের ইমান খুব দুর্বল আমরা তাদেরকেই সাপোর্ট জানাবো আমরা তাদেরকেই সাপোর্ট জানাবো কাজেই এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল করতে হবে আমি আপনি যারাই আমরা বিবেকবান আছি আমার সন্তানকে কেন চট্টগ্রামের ওই সমস্ত যে সমস্ত সন্তানদেরকে এরকম একটা কুমন্ত্র পাঠ করানো হয়েছে তাদের অভিভাবক কেন এই প্রতিষ্ঠানটাকে আজ পর্যন্ত এরকম কেন সকচ করতে পারলো না যে আমরা তোমার প্রতিষ্ঠানে পাঠালাম আমার ছেলেকে মানুষ করার জন্য ধর্মান্তরিত করার জন্য নয় কি জন্য তোমার এখানে এ ধরনের ধর্মান্তরিত করার এক অপপ্রচেষ্টা চালানো হলো কেন হলো না এগুলো আমাদের শুয়ে হয়ে গেছে ওই যে বললাম না এক হারাম খাইতো সব হারামই আমার জন্য কি হয়ে গেছে হালাল হয়ে গেছে হালাল হয়ে গেছে কথাটা বুঝতে পেরেছেন জি কারণ হারাম খেলে হালালের কি ওখানে আর জায়গা থাকে না ওখানে আর জায়গা থাকে না আচ্ছা তো আমি যে কথাটি বলছিলাম এটার একটা দলিল এটার একটা দলিল আপনাদেরকে সেটা হলো কি আমরা সবাই জানি যে মসজিদে নবী একটা বড় মসজিদ তাই না আর আরেকটা ওখানে মসজিদ আছে সেই মসজিদের নাম হলো মসজিদে ওবা ইসলামের প্রথম মসজিদ যদি কেউ জিজ্ঞেস করে কখনো কি বলবেন মসজিদে ওবা কারণ আল্লাহ রসুল সাল্লাম হিজরত করে সর্বপ্রথম এসে ওই মসজিদটা কি করেছিলেন তৈরি করেছিলেন কথা বুঝতে পেরেছেন তো মুনা তখন কি করলো হিংসার বশবর্ত হয়ে গিয়ে ওই কুবা মসজিদের অপোজিটে একটা মসজিদ খাড়া করে দিল সেই মসজিদটার নাম কী ছিল মসজিদে জেরা মসজিদে জেরা তখন আল্লাহ রাবুল্লা আলমীন ওই মসজিদে নামাজ পড়া সম্পূর্ণভাবে কি করে দিলেন নিষিদ্ধ করে দিলেন আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন তাকুম ফি আবাদা পশ্চিমকালেও তোমরা যদি মুসলমান হও ইমানদার হও তাহলে ওই জেরারে তোমরা কি করবে না তোমরা নামাজ পড়তে যাবে না কারণ কারণ ওরা মুসলমানদের বিরুদ্ধে ওই জায়গাটা কি করেছে দাঁড় করিয়েছে অথচ তারাও দাবি করে কি যে আমরা মুসলমান আমরা মুসলমান কথা বুঝতে পেরেছেন এই মুনাফেকদের ওই মসজিদে যেহেতু সেই মসজিদ তাকুয়ার ওপরে আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহর এবাদক বন্দী করার জন্য ওটা কি হয় নাই প্রতিষ্ঠিত হয় নাই বরঞ্চ তাদের হিংসার বহিঃপ্রকাশ ঘটাবার জন্যই ওই মসজিদের কি হয়েছিল ভিত্তি স্থাপন করা হয়েছিল এজন্যই আল্লাহ রাবুল্লাহ আলমের নিষেধ করে দিলেন যে খবর তার ওখানে কেউ দণ্ডাই মান হবে না জন্য আল্লাহর এবাদত যদি করা না যায় ওই সমস্ত জায়গাতে তাহলে আমরা আপনারা কি করে ওই সমস্ত যাদের বিধর্মীদের এ বাদত বান সেখানে আমরা কি করে যে নিজেকে অংশগ্রহণ করাই আর আমরা ওই স্লোগান বিশ্বাস করি ধর্ম যার যার উৎসব সভা ধর্ম যার যার উৎসবও তার উৎসব তার এটি সাংঘাতিক ধরনের ইমান বিধ্বংসী একটা এটম্বব কোনো মানুষ যদি এটা বিশ্বাস করে তাহলে তার ইমান থাকবে না এটি একটি কুফরি কালা এটি একটি কুফরি বাক্য এই বিশ্বাসে আমরা কখনো বিশ্বাসী হতে পারি না কখনো পারি না ওরা আবার ফের আমাদের ধর্মটাকে গৌণ ভেবে আমাদের কিছু সংখ্যক মানুষের আবেগকে কাজে লাগিয়ে তারা এটা করে কিন্তু আপনি কেউ বলেন আচ্ছা ঠিক আছে বিয়া যার যার বউ সবার কয় বাপ যার যার ছেলে সবার কয় জমি যার যার ফসল সবার ওই গাছ যার যার ফল সবার মানবে নিজের স্বার্থের বেলায় মানবে না অথচ ধর্মের বেলায় মানতে রাজি আল্লাহ এটাই হলো আমাদের ধর্ম সম্পর্কে কি ধর্ম সম্পর্কে এজন্যই বলছি যে বিধর্মীদের কোনো জায়গাতে বিধর্মীদের কোনো উৎসবে বিধর্মীদের কোনো অনুষ্ঠান আনুষ্ঠানিকতায় কোন ইমানদার লোকদের মুসলমানদের অংশগ্রহণ করা সম্পূর্ণভাবে হারাম দলিল কি দলিল দিচ্ছি আপনাদেরকে হজরত সাবেত ইবনে দোকি আল্লাহ তালু থেকে বর্ণিত এমন কি পীরের মাজারেও মান্যত করা হারাম পীরের মাজারেও মান্নত করা হারাম কেন একটা আদেশ থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো সাবেত ইবনে দহাক হক্রাদি আল্লাহ তালু বলছেন যে এক ব্যক্তি আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের জামা নাই নজর মানল যে হে নজর মানলো এভাবে আসলে তার পরবর্তী দুটি হাদিস পরে আসছে ও নিঃসন্তান ছিল নিঃসন্তান ছিল তো বলছে যে আল্লাহ যদি আমার সন্তান হয় আল্লাহ যদি আমাকে একটা সন্তান দেয় তাহলে আমি বোয়ানা নামক স্থানে গিয়ে একটা উঁট কুরবানি করবো বোয়ানা নামক স্থানে গিয়ে একটা উঁট কুরবানি করবো বোয়ানা নামক স্থান একটা স্থান তো নাকি মাসুর কোনো স্থান হবে হতো নিশ্চয় তার কোনো পটভূমি আছে তাই না না হলে ওই জায়গাটার নাম উল্লেখ কেন করবে বলতে পারতো কাবাতে গিয়ে করব বলতে পারতো যে আমি মক্কায় গিয়ে করতে পারবো তাই না আরাফাতে করতে পারবো মিনাতে করতে পারবো কিন্তু বোয়ারা নামক কেন জায়গাটা নিশ্চয়ই তাহলে হয়তো তার কোনো গুরুত্ব আছে তাই না তো আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম সেটাই বুঝলেন তখন বোয়ারা নামক স্থানে মান্নত হিসাবে একটা উঁট কুরবানি করবেন এ কথা বললেন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কাছে এসে তখন ওই লোকটা বলছেন যে আল্লাহ রসুল ইন্নি নজর আন আনহারা ইবুলান বে বুয়ানা হে আল্লাহ আমি একবার মান্যত করেই ফেলেছি যে এই বুয়ানা নামক স্থানে আমি কি করব একটা উঁট কুরবানি দেব অপরাধী সহযোগিতা করতেছে যে তার সন্তান হচ্ছিল না এজন্য জন্য সে সন্তান প্রার্থনা করে যদি আল্লাহ তাকে সন্তান দেয় তাহলে কি করবে বোয়ানা নামক স্থানে গিয়ে একটা কুরবানি মান্যতা আদা করবে আল্লাহ রসুল সাল্লাম তখন চট করে তাকে প্রশ্ন করছেন কেন কেনা নামক জায়গায় কেন তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা বলো কেন ওখানে তুমি এটাকে নির্ধারণ করলা ওখানে কি কোনো জাহেলিয়াতের যুগে জাহেলিয়াতের সময় ওখানে কি কোনো এরকম মূর্তি বা দেবতা ছিল যার পূজা তারা করতো যার পূজা তারা করত আল্লাহ রসুল সাল্লা সাল্লামের এই প্রশ্ন শুনে শাহবাধি আল্লাহ তালুমগুন বলছেন যে না আল্লাহ রসুল আমরা শুনি নাই আমরা শুনিও নাই জানিও নাই আল্লাহ রসুল সাল আলহি আবার বলতেছেন হালকা নিন আয়াদহিম আচ্ছা তাহলে কি বিধর্মীদের কোনো উৎসব মেলা ওখানে কি বসত যেটা তারা মানে ওখানে উদযাপন করত। এরকম কোন মেলা টেলা ওখানে বসতো নাকি তখন তারা বলছে যে বলছে না আল্লাহ রসুল এটাও আমরা শুনি নাই এটাও আমরা শুনি নাই তখন আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম জিনিসটাকে স্বাভাবিকভাবে নিয়ে স্বাভাবিকভাবে নিয়ে যেহেতু এগুলোর বুবাস বা গন্ধ ওখানে নেই তখন আল্লাহ রসুল্লা সাল্লাম বলছেন যে হ্যাঁ আও ফেবে তুমি তোমার মান্যতকে কি করতে পারো পুরা করতে পারো যাও উঠ নিয়ে যে ওখানে কি করো জবহ জব হো করব লা লাফা আলে নাজরিন ফি মাসিয়া কারণ এটা জেনে থাকো যদি আল্লাহর অবাধ্য তাই কেউ কোনো মান্নত করে ফেলে কেউ কোনো মান্যত করে ফেলে আল্লাহর অবাধ্য তাই যেটার মধ্য দিয়ে আল্লাহর আনুগত্য বুঝাই না আল্লাহর আনুগত্য বুঝাই না সেখানে যদি কেউ মান্যত করে তাহলে এই মান্নত আদা করতে হবে না এই মান্নত আদা করতে হবে না আর একটা বিষয় বনি আদম আমরা অনেক সময় কি আমরা বিবেকের উপরে আবেগকে কি দিয়ে দিই খুব বেশি প্রাধান্য দিয়ে দিই আমরা অনেক সময় আবেগ তাড়িত হয়ে গিয়ে মুখ দিয়ে যা আছে সেটাই বলে ফেলি মান্যতের বিষয়টা নির্দিষ্ট হতে হবে কোনো আম বিষয় যদি মান্যত করেন ফেসে যাবেন কথাটা বুঝতে পেরেছেন যেমন মনে করেন যে কোনো ব্যক্তি বলছে আল্লাহ আমার সন্তানটার যদি আমার সন্তানটার যদি অসুখ থেকে মুক্ত হয়ে যায় আল্লাহ তুমি মাপ করে দাও মুক্ত করে দাও আমি সব দিনই রোজা রাখবো সব দিনই রোজা রাখবো সব দিন মানে কি বুঝলেন যতদিন পর্যন্ত সে বাঁচবে ততদিন পর্যন্ত সে রোজা ছাড়তে আল্লাহ কি বলেছেন নিজেকে ক্ষতিগ্রস্ত করে দিয়েছেন কষ্ট নিজের উপরে চাপিয়ে নিয়েছেন কথা বুঝতে পেরেছেন এজন্যই যখন মান্যত করবেন কেউ মান্যত করা তো আসলে ঠিক না কিন্তু কেউ যদি ধর্মীয় ক্ষেত্রে করে ফেলে তাহলে কিন্তু তাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে কথা বুঝতে পেরেছেন আবেগ তাড়িত হয়ে কাজ করলে চলবে না এরকম অনেক দৃষ্টান্ত আছে বললাম না কথা বুঝতে পেরেছেন আর এই যে একটু আগে যে হাদিসটা পড়লাম সেটা হলো এই যে আমরা বর্তমান সমাজে আমাদের কিছু সংখ্যক ভাই কিছু সংখ্যক পরিবার কিছু সংখ্যক এলাকা পাওয়া যাবে না যারা এরকম মান্যত মেনে আটরসি তারপরে আরও কী কী এই সমস্ত মাজারে মান্নত আদা করে না আমার এখানেই তো তুরাইফি তো আছে আমাকে দু চারজন জিজ্ঞেস করেছে যে হোজার আমি মান্নত মেনেছিলাম যে যদি আমার সন্তান হয় তাহলে একটা খাসি আমি পীরের মাজারে যে দিয়ে আস। বলেন তো এটা কি হবে কি হবে বলেন আল্লাহ দুটি কারণে দুটি কারণে এটা হারাম হয়ে যাবে কথা বুঝতে পেরেছেন যে নিশ্চয় ওই ব্যক্তির মধ্যে যদি আমাকে আল্লাহ রাবুল আলমিন আপনাকে আল্লাহ রাবুল আলমিন এই শক্তি দান করতেন ঠিক আছে যে ওকে চিরে ওর গোপন তথ্যটা উদ্ধার করো যে ও কেন ওখানে কেন ওখানে ও এই মান্নত আদা করার মান্যত করলেন মাজার কেন নির্ধারণ করলেন তো আমার মনে হয় এরকম বেরিয়ে আসবে এজন্যই যে হতে পারে হতে পারে একটা বিষয় যে ওই জায়গাটাকে সে খুব বরকতময় খুব বরকতময় মনে করে ওই জায়গা